প্রিয় বন্ধুরা রাজ্য সরকারের নতুন প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপ স্টুডেন্ট ইন্টার্নশিপ কি কারা আবেদন করতে পারবে কত মার্কস লাগবে স্টুডেন্ট ইন্টার্নশিপ করাকালীন তুমি কত টাকা করে পাবে স্টুডেন্ট ইন্টার্নশিপ করলে সরকারি জব পাওয়ার সম্ভাবনা কতটা এবং তোমাদের স্টুডেন্ট ইন্টার্নশিপ কত দিনের হবে সমস্ত স্টুডেন্ট ইন্টার্নশিপ অর্থাৎ রাজ্য সরকারের নতুন প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপ নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জব পেতে চাও সেই কারণে রাজ্যের ছাত্রছাত্রীদের কর্মরত করতে রাজ্যের নতুন উদ্যোগ বা নতুন প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপ স্টুডেন্ট ইন্টার্নশিপ কি এর এলিজিবেল ক্রাইটেরিয়া কী ই সেটা বলার আগে কারা আবেদন করতে পারবে এখানে কোনো ভেদাভেদ নেই তুমি এসসি হও এস হও ও হও প্রত্যেকেই কিন্তু স্টুডেন্ট ইন্টার্নশিপে আবেদন করতে পারবে আর তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আন্ডার গ্রাজুয়েশান কিংবা ইঞ্জিনিয়ারিং যে কোনো ফিল্ডের ছাত্রছাত্রী হও না কেন তোমাদের প্রত্যেকেই বলবো রাজ্যের এই নতুন প্রকল্প সম্পর্কে অবগত হতে কারণ তোমাদের প্রত্যেকের বিষয়টি জানা দরকার সবার প্রথমেই তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্টুডেন্ট ইন্টার্নশিপ মানেটা কি স্টুডেন্ট ইন্টার্নশিপ কি তো দেখে দেখো তোমরা প্রত্যেকেই পড়াশোনা করো একটা জব পাওয়ার জন্য ও এবং গ্র্যাজুয়েশান কমপ্লিটের পরেই যারা মধ্যবর্তী পরিবারের ছাত্রছাত্রী আছো তোমরা প্রত্যেকেই একটা জব করতে চাও এবং জব করে তো তারপরে তোমরা পরবর্তী জীবনে এগিয়ে যেতে চাও কিন্তু যখন গ্র্যাজুয়েশান তুমি কমপ্লিট করো তখন তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই ভালো একটা কোম্পানি তোমাকে জব দেবে কেন কারণ এক্সপিরিয়েন্স পারসেন যে রয়েছে এ যার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে সেই স্টুডেন্টকে বা সেই ব্যক্তিকেই কোম্পানিরা জব দেবে কারণ কোম্পানি ক্ষেত্রে এক্সপিরিয়েন্স পার্সেন্ট নিলে বেনিফিট হবে তো তোমাদের সেই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য ও তোমাদের জব করতে গেলে বা চাকরি করতে গেলে যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো প্রয়োজন পড়ে সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে শেখানোর জন্যই এই স্টুডেন্ট ইন্টার্নশিপ শুধুমাত্র যে রাজ্য সরকার স্টুডেন্ট ইন্টার্নশিপ করায় সেরকম না প্রাইভেট সেক্টরেও কলেজও ইন্টার্নশিপ করিয়ে থাকে অর্থাৎ চাকরি করতে গিয়ে তোমরা যে কাজগুলো করবে সেগুলো আগে ভাগেই এই ইন্টার্নশিপের মাধ্যমে তোমাদের করে দেওয়া হয় এই ইন্টার্নশিপ করাকালীন তোমাদের বিভিন্ন ফিল্ডের বিভিন্ন বিষয়ে এ প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হয় অর্থাৎ তুমি ধরো ইঞ্জিনিয়ারিং করবে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছো সেই ফিল্ডের সমস্ত নলেজ তোমরা ইন্টার্নশিপে গেন করতে পারবে যেটা তোমাদের চাকরি কলাকালীন কাজে লাগবে যেটা সহজ করে দেবে তোমার চাকরিকে করতে বা চাকরির ওয়ার্ককে করতে অর্থাৎ ফুল চাকরির যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা তোমরা এখান থেকে নিতে পারবো আর এই স্টুডেন্ট ইন্টার্নশিপ কিংবা ইন্টার্নশিপের কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আলাদা টিচারের ক্ষেত্রে আলাদা আর সেরকমভাবে কেউ ব্যাকএন্ডে কোনো কাজ করছে তার জন্য আলাদা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে বা কম্পিউটার বা ওয়েবসাইট ডেভেলপার রয়েছে তাদের জন্য আলাদা প্রত্যেকটা ফিল্ডের জন্য কিন্তু আলাদা আলাদা ইন্টার্নশিপ প্রোগ্রাম হয়ে থাকে যে প্রোগ্রামে তোমরা তুমিই যে কাজটা চাকরির পরে করবে সেটা আগে ভাগেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যাতে নিতে পারো যেমনটি বললাম ইন্টার্নশিপ প্রাইভেটেও করা যায় কলেজ কর্তৃপক্ষও করিয়ে থাকে কোম্পানি দরুন তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি রাজ্য সরকারের এই ইন্টার্নশিপ করলে তোমার এক্সট্রা বেনিফিট কি পাবে তুমি সরকারি চাকরি কি সহজে পেয়ে যাবে সেটা তো বলবোই তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই ইন্টার্নশিপে যোগ দেওয়ার জন্য তোমার ন্যূনতম যে এলিজিবেল ক্রাইটেরিয়া লাগবে সেটি হলো তোমাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তুমি এই ইন্টার্নশিপে যোগ দিতে পারবে আর যদি নম্বরের কথা বলি সাধারণত সিক্সটি নাম্বার পেলেই এই ইন্টার্নশিপে তোমরা যুক্ত হতে পারবে আর এই ইন্টার্নশিপে যোগদান করা কিংবা আবেদন করার বয়স সীমার কথা যদি বলি তাহলে তোমার আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা রাজ্য সরকারের এই নতুন কর্মরত প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপে আবেদন করতে পারো আর রাজ্যের স্টুডেন্ট ইন্টার্নশিপ করাকালীন কিন্তু রাজ্য সরকার আর তোমাকে ভাতা হিসাবে কিছু অর্থ প্রদান করবে আমি এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি তুমি যে কোনো ইন্টার্নশিপই করো না কেন যে কোনো কোম্পানির হয়েই করো না কেন তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ডে যেরকমভাবে তোমাদের কিছু অর্থ দেওয়া হয় সেরকমভাবে কিন্তু ইন্টার্নশিপের ক্ষেত্রেও বিষয়টা একই রকম তোমাদের কিছু অর্থ দিয়ে দেওয়া হয় কোম্পানির ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি নাও দিতে পারে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ইন্টার্নশিপ যখন করবে তখন তাদের পাঁচ টাকা করে প্রত্যেক মাসে ভাতা হিসাবে দেওয়া হবে আর রাজ্য সরকারের স্টুডেন্ট ইন্টার্নশিপ যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে প্রতি বছর ছ জন স্টুডেন্টকে এই ইন্টার্নশিপ করার সুবিধা দেওয়া হবে যাতে তারা ভবিষ্যতে চাকরি সহজেই পেতে পারে এবং ইনিশিয়াল পয়েন্টে গ্র্যাজুয়েশনের পরেই যাতে ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপের মাধ্যমে নিজের কেরিয়ার গড়ে তোলার জন্য একটি জব পেতে পারে এবং সেখান থেকে সরকারি জবেরও সুবিধা রয়েছে কারণ রাজ্য সরকারের স্টুডেন্ট ইন্টার্নশিপে তুমি যদি জয়েন করো সেক্ষেত্রে ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর তোমাকে রাজ্য সরকারের তরফ থেকে একটি সার্টিফিকেশান দেওয়া হবে যেটা অতিকতর গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সরকারি জব ক্ষেত্রে রাজ্যে এ তোমার এক্সট্রা তুমি কিন্তু সুবিধা পেয়ে থাকবে এক্সট্রা কারিকুলম হিসাবে এক্সট্রা জব এক্সপিরিয়েন্স হিসাবে ওই সার্টিফিকেটটা তোমরা ইন্টারভিউ মারফত জব পেতে তোমাকে সাহায্য করবে এছাড়া আরও একটা বিষয় এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছেন যে রাজ্যে যখন ওর সরকারি কোনো জায়গা ফাঁকা থাকবে রিক্রুটমেন্ট থাকবে সেই সার্টিফিকেট দেখিয়ে বা যারা ইন্টার্নশিপ করছে তাদের মধ্যে থেকেও কিছু অংশ ছাত্রছাত্রীদের ডাইরেক্ট এক সরকারি জবের সুবিধা দি দেওয়া হবে অর্থাৎ ধরো রাজ্যে বিভিন্ন প্রকল্প রয়েছে যেমন রয়েছে কন্যাশ্রী প্রকল্প স্কলারশিপের বিভিন্ন প্রকল্প ও তারপরে তোমরা জানো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প ও এছাড়া বহু প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের জন্য যেরকম দরকার পড়ে ওয়েব ডেভেলপার আর যেরকম দরকার পড়ে এ তোমাদের ডেটা এন্ট্রি করার জন্য ব্যক্তি তেমনই প্রয়োজন পড়ে রাজ্যে বিভিন্ন প্রকল্পের জন্য একাধিক ব্যক্তি ইঞ্জিনিয়ার মানে প্রত্যেকটা ফিল্ডে সরকারি যে সমস্ত কাজকর্ম হয় সেই সমস্ত ফিল্ডে এই ইন্টার্নশিপ থেকে যারা কাজ করবে তাদেরও কিন্তু সরাসরি জয়েন হওয়ার বা যুক্ত হওয়ার বা চাকরি পাওয়ার একটা সুবিধা কিন্তু থেকেই যাচ্ছে এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ বা ইন্টার্নশিপ কতটা সময়ের জন্য হয় এর কোর্স ডিউরেশন কত ও তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি দেখো ইন্টার্নশিপ এক একটা ফিল্ডের জন্য এক এক রকম প্রত্যেকের ক্ষেত্রে এক এক রকম না কোনো ইন্টার্নশিপের ক্ষেত্রে এ দেখা যেতে পারে যে এক মাস হতে পারে এ কোনোটার ক্ষেত্রে দু মাস হতে পারে কোনোটার ক্ষেত্রে তিন মাস হতে পারে কোনোটার ক্ষেত্রে ছ মাসও হতে পারে ওটা ডিপেন্ড করছে তুমি কোন ফিল্ডের ইন্টার্নশিপ করছো ও সেই অনুযায়ী কিন্তু তোমার কোর্স ডিউরেশন বা ইন্টার্নশিপ ডিউরেশনটা কিন্তু ও নির্ভর করবে এ কাজেই এই এই মুহূর্তে সরাসরি স্পষ্ট উত্তর দেওয়া যায় না মূলত ও এক বছরের নিচেই এই ইন্টার্নশিপ পিরিয়ড হয় কিংবা খুব বেশি হলে এক বছর হয়ে থাকে তার মানে তোমরা বুঝতেই পারছো যে রাজ্য সরকারের স্টুডেন্ট ইন্টার্নশিপ করলে তোমরা অনেকটাই চাকরির ক্ষেত্রে কিংবা সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারবে সাথে পাঁচ হাজার টাকা করে ভাতা ইন্টার্নশিপ করাকালীন তো পাচ্ছই অর্থাৎ যারা একদম ফ্রেশার্স প্রথমেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই চাকরি পেতে চাইছো তারা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবে তো এক্ষেত্রে প্রচুর ছাত্রছাত্রী আমাদের রাজ্যে এ গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এবং সিক্সটি পারসেন্ট নাম্বারও পায় সেক্ষেত্রে প্রত্যেকেই চান্স পাবে না তোমরা যেটা জানো যে ছ জন ব্যক্তি এই ইন্টার্নশিপ করার চান্স পাবে এবং তোমার চল্লিশ বছর অবধি তুমি এই ইন্টার্নশিপে আবেদন করার সুযোগ থাকছে এ এবং এই ইন্টার্নশিপের আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি রাজ্য সরকার ঘোষণা করেছে ওয়েবসাইট ডেভেলপ করবে সেই ওয়েবসাইটে তোমরা আবেদন করবে এখনো পর্যন্ত ওয়েবসাইটও লঞ্চ হয়নি যখনই স্টুডেন্ট ইন্টার্নশিপ সম্বন্ধিত ওয়েবসাইট লঞ্চ হবে আরও বিস্তারিত জানা যাবে তৎক্ষণাৎ তোমাদের বিস্তারিত জানিয়ে দেব বাদ বাকি সমস্তটাই তোমাদের শেয়ার করলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিংবা ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো